উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিল হতে পারে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার নয়া বিধিতে এই সতর্কবাণী ঘিরে জোর চর্চা শুরু হয়েছে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলিতে। উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি, সেই মতো পরীক্ষা বিধিও নতুন করে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই নয়া বিধি ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে মিসকন্ডাক্ট অর ম্যালপ্র্যাকটিসের 19 নম্বর ক্রমতালিকায় রাজনৈতিক স্লোগানের বিষয়টি উল্লেখ করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে উত্তরপত্র থেকে শুরু করে গোটা সেমিস্টারের পরীক্ষা পর্যন্ত বাতিল হতে পারে। এখানে মোট 25টি বিষয়ের উল্লেখ করা হয়েছে, যেগুলি করলে শৃঙ্খলা ভঙ্গের আওতায় পড়তে পারে শিক্ষার্থীরা। অনেক সময় দেখা যায় উত্তরপত্রে কিছু না লিখে টাকা সেটে দিয়েছে কেউ, তাছাড়া উত্তরপত্রে কোনোভাবে কাটাছেঁড়া করলে, আলাদা আলাদা পাতায় হাতের লেখা ভিন্ন হলে, লুজ শিটের সংখ্যা প্রথম পাতায় উল্লেখিত সংখ্যার চেয়ে বেশি হলে, কড়া পদক্ষেপ করবে সংসদ। শুধু রাজনৈতিক স্লোগানই নয়, অশোভন বা অপ্রাসঙ্গিক কথা লিখলেও তা শৃঙ্খলা ভঙ্গের আওতায় পড়বে। উত্তরপত্র হলের বাইরে নিয়ে চলে গেলে পরীক্ষার সঙ্গে যুক্ত কোনো শিক্ষক বা আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার বা তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করা হলে, তাদের কাজে বাধা দিলে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, ঝগড়া, ঝামেলা, অন্য পরীক্ষার্থীকে উত্তর লিখতে সাহায্য করা বা অন্যের থেকে সাহায্য নেওয়া, হাজিরা খাতায় সই না করে চলে যাওয়ার কারণেও পরীক্ষা বাতিল হতে পারে। এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কি বলছেন আমরা শুনে নেব। আমাদের নতুন এক্সাম রেগুলেশন এবং অ্যাডমিশন রেগুলেশন যেটা, সেটা 2024-25 শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে। তাতে অনেকগুলো ক্লজই আছে, একটা থাকে ওই মিসকন্ডাক্ট, যেটা পার্টিকুলার যে মানে কী কী কাজ করলে সেটাকে মিসকন্ডাক্ট বা ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্যে পড়ে। তো তার মধ্যে অনেক কিছুই আছে, 20-25টা বোধহয় পয়েন্ট আছে। যেমন অনেক কিছুই হতে পারে, খাতার পাতা ছেঁড়া হতে পারে, হ্যাঁ, রোল নাম্বার বা অন্য থেকে কপি করা হতে পারে, কপি করার চেষ্টা হতে পারে, কোনো চিট অ্যাটাচ করা হতে পারে। তো সেখানে আমরা বিষয় বহির্ভূত যা খুশি সেটা লেখা হোক, সেটা রাজনৈতিক হতে পারে, ধর্মীয় হতে পারে, অথবা কোনো কাউকে বেসিক্যালি হয়তো পার্টিকুলারলি পেপার সেটার যিনি থাকছেন তাকে উদ্দেশ্য করে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মানে গালিগালাজ ইউজ করা হচ্ছে, সেই সব জাতীয় কোনো রকম শব্দ বা কি কোনো কিছু থাকলেই, মানে যেটাকে আউট অফ কনটেক্সট বলে, প্রশ্নের সাথে কোনো রকম সামঞ্জস্য নেই, সামঞ্জস্যহীন, এরকম যদি কোনো কিছু থাকে যেটা অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ, তাহলে তার এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে। মানে যখন এটা পাঠানো হয়েছে সরকারের কাছে, তখন অ্যাপ্রুভালের জন্য, এটা সরকার থেকে অ্যাপ্রুভাল হয়ে জবে এসছে, তখন আর্জিকর কাণ্ডের কোনো ঘটনাই নেই।